আজকের এই মেকআপ লুকটা দুর্গা পুজোর, তোমাদের দেখিয়ে নিচ্ছি যে কতটা সোয়েচ প্রুফ। আমি হাত দিয়ে রাখো রাফ রাফ করে ঘষছি, তবুও কিন্তু আমার হাতে একটুও মেকআপ উঠে আসেনি। মেকআপ কিন্তু একই রকম, আমার মুখে কিন্তু খুব ভালোভাবে বসে গেছে, একদমই উঠে আসেনি। এবং সেই সঙ্গে সঙ্গে আমি তোমাদের সঙ্গে ওয়াটার প্রুফ টেস্টও করে দেখাচ্ছি। দেখো আমি আমার সারা মেকআপে জল ঢেলে দিচ্ছি, তবুও কিন্তু আমার মেকআপটা একদমই উঠে আসেনি। মেকআপটা কিন্তু আমার একদম লং লাস্টিং এবং সেই সঙ্গে সঙ্গে সোয়েট প্রুফ, ওয়াটার প্রুফ এবং স্মাচ প্রুফও। তো আজকের এই সুন্দর মেকআপ লুকটা কীভাবে ক্রিয়েট করেছি তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকে আমি তোমাদের সঙ্গে দুর্গাপুজোতে কুর্তিতে কীভাবে ষষ্ঠী বা সপ্তমীতে এই সুন্দর মেকআপ লুকটা ক্রিয়েট করবে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকের মেকআপ লুকটা কিন্তু একদম লং লাস্টিং, সোয়েট প্রুফ, ওয়াটার প্রুফ বললামই তো, আর সেই সঙ্গে সঙ্গে কিন্তু এটা একদম কেকি হবে না, প্যাচিও হবে না, অনেকক্ষণ ধরে থাকবে তোমাদের মুখে এবং সুন্দর একটা গ্লোই একটা মেকআপ লুক শেয়ার করছি। তো তার জন্য সবার প্রথমে আমাদের যেটা করতে হবে স্কিন কেয়ার। স্কিন কেয়ার খুবই ইম্পর্টেন্ট, স্কিন কেয়ার করার ওপরে কিন্তু আমাদের মেকআপটা নির্ভর করে যে কতক্ষণ থাকবে মুখে, কতক্ষণ বসে থাকবে। তো তার জন্য আমি প্রথমে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি, বাট সবার আগে আমি ফেসটা ধুয়ে টোনার অ্যাপ্লাই করে তারপরে কিন্তু ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করছি। এরপরে একটা প্রাইমার ইউজ করছি, আমার যেহেতু অয়েলি স্কিন তার জন্য আমি এখানে সিলিকন বেস প্রাইমার বা ম্যাট প্রাইমার আমি এখানে ইউজ করছি। তো যেটা আমার মেকআপটাকে একদমই উঠতে মানে বসিয়ে রাখবে মেকআপটাকে। প্রাইমার কিন্তু খুবই ইম্পর্টেন্ট মেকআপটাকে লং লাস্টিং করে রাখার জন্য, তাতে প্রাইমার আমাদের মেকআপটাকে অনেকক্ষণ ধরে বসিয়ে রাখে, মেকআপটা একদম তুলতেও দেয় না, মানে ঘাম হলেও কিন্তু মেকআপ উঠবে না। আর যে মেকআপের যে ব্লেন্ডিংগুলো মানে ফাউন্ডেশন বা তারপরে যে যা সমস্ত প্রোডাক্ট অ্যাপ্লাই করবে ওটা কিন্তু খুব স্মুথলিভাবে ব্লেন্ড হয়, মেকআপটা খুব সুন্দর ফ্ললেস লাগে, ঠিক আছে। তো এরপরে কিন্তু প্রথমেই আমি এখানে আই মেকআপ করব, তার জন্য আমি প্রথমে আমি আমার আইব্রোটাকে ভালোভাবে ড্র করে নিয়েছি, কারণ আইব্রো সুন্দর হলে মেকআপটা দেখতে আরও বেশি ভালো লাগে। তো দেখলে আমি কেমনভাবে আমার আইব্রোটা করলাম। তারপরে আমি জাস্ট চোখের নিচে কনসিলার লাগিয়ে নিয়েছি, আর জাস্ট আমাদের চোখের নিচে ডার্ক স্পটগুলো রিমুভ করার জন্য। আর এরপর আমি আজকে সুন্দর একটা স্মোকি পিঙ্ক আই লুক ক্রিয়েট করব, তার জন্য প্রথমে আমি কাজল অ্যাপ্লাই করে নিয়েছি। কাজলটাকে ভালোভাবে একটু ব্লেন্ড করে নিব ব্ল্যাক আই শ্যাডোর সাহায্যে, ভালোভাবে ব্লেন্ড করে তারপরে একটা দেখো রেডিশ ব্রাউন কালার নিয়েই ওই ব্ল্যাক আই শ্যাডোর ওপরে কিন্তু ভালোভাবে অ্যাপ্লাই করে দেন ব্লেন্ড করে নিচ্ছি দেখো। অ্যান্ড দেন তারপরে আমি একটা পিঙ্ক কালার শেড নিয়ে দেখো আমি আমার মানে আইলিডে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর আইলিডে যেখানেই আমি পিঙ্ক আই শ্যাডোটা অ্যাপ্লাই করেছি ওখানে কিন্তু আমি এখানে পিঙ্ক গ্লিটারটাও অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপরে যে গ্লিটারগুলো আছে ওগুলো সরিয়ে নিচ্ছি পাউডার ব্রাশের সাহায্যে। আর এরপরে কিন্তু ফাউন্ডেশনের জন্য আমি আজকে এখানে মাই গ্ল্যামের ফাউন্ডেশনটা ইউজ করেছি, খুবই সুন্দর কিন্তু কভারেজ দেয়, আমার তো বেশ ভালো লাগে এই ফাউন্ডেশনটা। তো তোমাদের যদি মনে হয় যে এই ফাউন্ডেশনটা আমার বেশি সাদা লাগছে, বাট ট্রাস্ট মি পুরো মেকআপ লুক করার পর কিন্তু খুবই সুন্দর একটা ফ্ললেস ফিনিশ দিবে, খুবই সুন্দর লাগবে। আমার মানে তোমাদের বলবো যে সবসময় ফাউন্ডেশন তোমাদের স্কিন টোনের থেকে এক বা দুই সেট লাইট কিনবে, কারণ পরপর আমার মেকআপ মানে ফাউন্ডেশন অক্সিডাইজ হতে থাকে, বা আমরা ফাউন্ডেশনের পর যখন অনেক কিছু অ্যাপ্লাই করি যেমন ব্লাশ, কন্ট্যুর, ওইটা আমাদের মেকআপটাকে মানে ফাউন্ডেশনটাকে আরও বেশি কালো করে দেয়। তার জন্য সবসময় মনে রাখবে যে দুই সেট লাইট বা এক সেট লাইট ফাউন্ডেশন কিনবে স্কিন টোনের থেকে। এরপরে আমি এখানে লিকুইড ব্লাশ অ্যাপ্লাই করে নিয়েছি, অ্যান্ড দেন আমি এখানে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের কন্ট্যুর যে প্যালেটটা আছে ওটা থেকে কন্ট্যুর সেট নিয়ে ভালোভাবে ফেসটাকে কন্ট্যুর করে নিয়েছি। অ্যামেজিং একটা প্রোডাক্ট ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই প্রোডাক্টটা, আমার বেশ ভালো লাগে। আর এর কম্প্যাক্টটা তো বাও মানে কোনো কথাই হবে না, জাস্ট দেখতে পাচ্ছ কভারেজটা কত সুন্দর দিচ্ছে এই কম্প্যাক্ট পাউডারটা। আমি বলবো যে এই প্যালেটটা একবার হলেও ট্রাই করবে। তো আমি ভালোভাবে ফেসটাকে সেট করে নিয়েছি এই পাউডারটার সাহায্যে। আর এরপর আমি সেটিং স্প্রে দিয়ে ভালোভাবে সেট করে নিচ্ছি। তোমাদের কাছে যে কোনো সেটিং স্প্রে থাকলে ভালোভাবে মেকআপটাকে কিন্তু সেট করা ইম্পর্টেন্ট, মেকআপটাকে লং লাস্টিং করে রাখার জন্য। তো এর সেটিং স্প্রে ইউজ করার পর তারপরে আমি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি, এক্সেস যে প্রোডাক্টগুলো আছে যে যেন আমার ব্লেন্ডারে চলে আসে। এরপর আমি একটা পাউডার ব্লাশ নিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি ব্লাশটাকে অনেকক্ষণ রাখার জন্য। এরপর আমি এখানে হাইলাইটার ইউজ করছি, এটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের হাইলাইটার, আমার খুবই পছন্দের একটা হাইলাইটার, এটাও বলবো একবার হলেও তোমরা ট্রাই করে দেখতে পারো, খুবই সুন্দর একটা হাইলাইটার। অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যেই কিন্তু আজকে তোমাদের সঙ্গে মেকআপ লুকটা শেয়ার করেছি, 1000 টাকার মধ্যে যারা মেকআপ লুক ক্রিয়েট করতে চাইছো, মানে পুরো মেকআপ প্রোডাক্টগুলো 1000 টাকার মধ্যে না, সমস্ত যে প্রোডাক্টগুলো এক একটা ইউজ করছিগুলো কিন্তু প্রত্যেকটা মেকআপ প্রোডাক্ট 1000 টাকার মধ্যেই।
তো আর এরপর আমি দেখো আমি আমার লোয়ার লাইনেও মানে লোয়ার ওয়াটার লাইনেও ঠিক আমি ভালো মানে আই শ্যাডো অ্যাপ্লাই করে নিয়েছি পিঙ্ক এবং ব্রাউন, এবং তারপরে আমি হোয়াইট কাজল অ্যাপ্লাই করে নিয়েছি এবং সেই সঙ্গে সঙ্গে সুন্দর একটা উইং ক্রিয়েট করে নিয়েছি। এরপর লিপস্টিকের জন্য আমি সুন্দরভাবে একটা লিপ লাইনার দিয়ে লাইন করে নিয়েছি ব্রাউন কালারের লিপ লাইনার, অ্যান্ড দেন তারপর একটা নিউট কালারের লিপস্টিক ইউজ করেছি। এখানে ব্র্যান্ড হচ্ছে মেবলিনের, তোমরা যে কোনো নিউট কালার ইউজ করতে পারো, এই লুকটার সঙ্গে খুবই ভালো লাগবে। আর এই লুকটার সঙ্গে আমি তোমাদের আজকে হেয়ার স্টাইলও শেয়ার করে দিচ্ছি, খুবই ইজি একটা হেয়ার স্টাইল, ওপেন হেয়ার স্টাইল, খুবই সুন্দর লাগবে ক্লিপগুলোর সাহায্যে। আর এই মেকআপ লুকটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, আই লুকটা আমার বেশি ভালো লেগেছে। তোমাদের কোন পার্টটা বেশি ভালো লেগেছে এই মেকআপ লুকের ক্ষেত্রে কমেন্ট করে জানিও। কিন্তু বাই দ্য ওয়ে এই মেকআপ লুকটা তোমরা ড্রেস ছাড়া যে কোনো ধরনের শাড়ি লেহেঙ্গার সঙ্গে ক্রিয়েট করতে পারবে, খুবই সুন্দর লাগবে। আর তোমাদের যে কোনো কালারের আই শ্যাডো পছন্দ হলে ব্ল্যাকের ওপরে জাস্ট ওই কালারটা অ্যাপ্লাই করে দিও। আমি যেখানে পিঙ্ক অ্যাপ্লাই করেছি তোমরা ব্ল্যাকের ওপরে গ্রিন বা রেড যে কোনো কালার অ্যাপ্লাই করো, দেন তো একদমই দারুণ লাগবে মেকআপ লুকটা। তো আমার বেশ ভালো লেগেছে, তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে, সেই সঙ্গে সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। আর আরও আসতে চলেছে খুবই সুন্দর সুন্দর মেকআপ লুক দুর্গাপূজা উপলক্ষে, তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিও। আর এই যে সুন্দর হেয়ারস্টাইলটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, হেয়ারস্টাইলটা কেমন লেগেছে কমেন্ট করে জানিও। আরও যদি হেয়ারস্টাইল চাও তাহলে ওটাও কমেন্ট করে জানিও। আর কোন ধরনের বা কোন শাড়ি বা কোন ড্রেসের সঙ্গে কোন রঙের মেকআপ লুক চাও তোমরা ওটাও কমেন্ট করে জানিও, আমি তোমাদের সঙ্গে ওই রকম ধরনের মেকআপ লুকগুলো শেয়ার করব। ঠিক আছে, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা, ততক্ষণ জন্য স্টে টিউনড।